আপনার চোখে যদি মূল্যায়ন করতে বলি, তাহলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, আর আপনাকে কি কখনো সরাসরি বিএনপিতে জয়েন করার অফার দেওয়া হয়েছিল কিনা? আসলে আমি একটা খুব ছোট মানুষ, আমাকে নিয়ে কথা বলতে অনেকে চিন্তা করে। আমার বোন শেখ হাসিনা রাজনীতির সঙ্গেই জড়াজড়ি করে লুটুপুটি করে এত দূর এসেছেন। বেগম খালেদা জিয়াকে আমি খুব সম্মানের চোখে দেখি। তার সঙ্গে আমার দু চারবার যখন কথা হয়েছে, বঙ্গবন্ধুর প্রতি তার অগাধ সম্মান দেখেছি। বঙ্গবন্ধুর জন্মদিনে তার জন্মদিন পালন নিয়ে আমি যখন চোখে মুখে কথা বলেছি, তখন উনি বলেছেন, দেখেন আমিও বঙ্গবন্ধুর জন্মদিনে এরকম হোক আমি চাই না, কিন্তু দলের লোকেদের যন্ত্রণায়, হ্যাঁ মৃত্যুদিনে, বঙ্গবন্ধুর মৃত্যুদিনে আমার জন্মদিন পালন, এটা কিভাবে হয় আমি নিজেই বুঝে উঠতে পারি না। তো আমি সেবার বলেছিলাম যে আপনার শোধবোধ যদি পরিষ্কার থাকে, তীক্ষ্ণ থাকে, তাহলে আমি মনে করব যে এবার আপনার জন্মদিন হবে না। সৌভাগ্য না দুর্ভাগ্য বলতে পারবো না, ওই বছর উনি সৌদি আরব গিয়েছিলেন, সেই জন্য হয় নাই, তারপরের বছরও হয় নাই, তারপরের বছরও হয় নাই, এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে 15ই আগস্ট তার জন্মদিন পালন করা হয়নি। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন খালেদা জিয়া কেমন, একজন মা হিসাবে নিশ্চয়ই খুব ভালো, তবে আমার বোনের সমান কিনা আমি বলতে পারবো না, মা হিসাবে শেখ হাসিনা অতি উত্তম। জয়পুতুলকে তিনি যেভাবে আদর যত্ন করেছেন কল্পনার বাইরে, তার দুঃসময় আমি পাশে থেকে দেখেছি। উনি আমাকে ভাই বলে যখন ডেকেছেন, উনি আমাকে খুব যত্ন করেছেন, আমাকে উনি গুরুত্বও দেন, ভালোবাসেন, আমার জন্য রাত 2টা 3টা পর্যন্ত না খেয়ে ভাত নিয়ে বসে থেকেছেন। আমার সন্তানের মতো 3টা বোন আছে, কিন্তু আমার কোনো বড় বোন ছিল না, আমি তাকে বড় বোনের চোখেই দেখেছি, আর আমি বড় বোনকে মায়ের চোখে দেখি, এটা উনিও জানেন আমিও জানি। ওনার সম্পর্কে কোনো কথা হলে আমি অতখানি সম্মান দিয়ে কথা বলি। আমার একটা বদ অভ্যাস আছে, আমি যাদের সম্মান করি, 2-4 জন এখন বেঁচে আছে যাদের পায়ে হাত দিয়ে আমি সালাম করি, সেখানে আমার বড় ভাই লতিফ সিদ্দিকি আমার বাবার মতো, আমার থেকে 8 বছরের বড়, অথচ শেখ হাসিনা কিন্তু আমার থেকে 4-4.5 মাসের ছোট, আমি তাকেও সালাম করি, ঘরেও করি বাইরেও করি, কারণ আমি ওটাকে রাজনীতি মনে করি না। যত আমার ক্ষমতা কি বলে প্রভাব কমে গেল বাড়লো, ওটা আমার ভিতরে হৃদয়ের ব্যাপার। তবে বলবো তারেক রহমানের চাইতে খালেদা জিয়া ভালো মানুষ, তার দরদ আছে, দেশপ্রেম আছে, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ আছে, যেগুলো আমি তারেকের মধ্যে লক্ষ্য করি নাই। তারেকের বাবা জিয়াউর রহমান আমাকে খুব সম্মান করতেন, খুব ভালোবাসতেন, এই বাড়িতে না হলেও 6-7 বার এসেছেন, আমাদের বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হয় নাই যেখানে জিয়াউর রহমান নাই, এসেছেন উনি। আমার সঙ্গে বৈঠকে তারেকের সঙ্গে 3 বার কথা হয়েছে বসে, তাতে 3-4 ঘন্টা হতে পারে, টেলিফোনে 3-4 বার কথা হয়েছে। ওদের সম্পর্কে আমার একটা অভিযোগ আছে, সেটা হলো হাওয়া ভবন। হাওয়া ভবন বাঙালি জাতির জন্য কলঙ্ক, হাওয়া ভবন সম্পর্কে ওদের কারোরই বোধ হয় কোনো অনুশোচনা নেই। যেমন জামাত ইসলামের মুক্তিযুদ্ধে অন্যায় কাজগুলো করা,
মানুষ মারা, মা বোনের সম্মান হরণে সাহায্য করা, এগুলো ওদের এখন পর্যন্ত তারা ক্ষমা চায় নাই, তাদের নেতাদের ভুল স্বীকার করে নাই, ওরকমই তারেকেরও ওরকমই। আমি ওনারা ক্ষমতায় থাকতে আমি যখন একবার তার সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলাম, একটা সময় তারেক বলেছিল, আঙ্কেল 2-3 হাজার কোটি টাকা থাকলে ইলেকশন কোনো ব্যাপার না, ওটা আপনি বুঝবেন না। আর আমিও ভিতরে যে কথা আসে আমি ওটাকে লুকিয়ে রাখি না, প্রকাশ করি। আমিও তাকে বলেছিলাম যে তুমি সত্য বলেছ, আমি তোমার কথা বুঝি নাই, কিন্তু তোমার বাবা থাকলে আমার কথা বুঝত, আমিও তার কথা বুঝতাম। তো এরকম অবস্থায় আমি তো সব না, আমি সব কথা বলতে পারি না। আমার বিবেচনায় তারেক রহমানের চেয়ে বেগম খালেদা জিয়া অনেক উন্নত। তার লেখাপড়া হয়তো কম থাকতে পারে, কিন্তু হৃদয় আছে, মানুষের প্রতি শ্রদ্ধাবোধও আছে।